আসসালামু আলাইকুম, আমি শরীফুল আলম আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমরা সাফিলা আইল্যান্ডে যাব বোটে করে। সাফিলা আইল্যান্ড হচ্ছে কাতারের প্রাণকেন্দ্র ওয়েস্ট বের পাশাপাশি অ্যারাবিয়ান গালফ সাগরের মাঝে এক টুকরো বালুর চর। এই দ্বীপে যাওয়ার সবচেয়ে বড় আনন্দ হচ্ছে বোট ট্যুর বা জার্নি বাই বোট। বোটে করে যেতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে। বন্ধুরা, আজকে আমরা দোহা মেরিন স্পোর্টস ক্লাবের বোটে করে সাফিলা আইল্যান্ডে যাব। সো এই সম্পর্কে যাওয়ার খরচ এবং যাবতীয় তথ্য আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেব। দোহা মেরিন স্পোর্টস ক্লাব, এটি একটি কাতারের সরকারের একটি সংস্থা। এটা স্থাপিত 1956-এ। তো এখান থেকে আপনি চাইলে সেইলিং, কায়াকিং অনেক কিছু আপনি এখানে শিখতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে এই ক্লাবের মেম্বার হতে হবে। সো যদি আপনি ব্যাচেলার মেম্বার হন, তাহলে আপনার ইয়ারলি খরচ পড়বে হচ্ছে কি 2,500 রিয়াল। আর যদি আপনি ফ্যামিলি সহ ক্লাবের মেম্বার হতে চান, তাহলে আপনার ইয়ারলি 3,500 রিয়াল লাগবে। এখানে বোটে যেতে হলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে লাইফ জ্যাকেট পরতে হবে। তো আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছি। সাগরের মাছ থেকে দোহার কেন্দ্রবিন্দু ওয়েস্ট বেকে অনেক সুন্দর লাগছে। আশেপাশে সবাই বোট নিয়ে অনেক মজা করছে, আনন্দ করছে। সত্যি বলতে আমাদেরও খুব ভালো লাগছে এই জার্নি বাই বোটটা, আমরা খুব উপভোগ করছি সবাই মিলে। আমরা চলে এসেছি
সাফিলা আইল্যান্ডের আয়তন হচ্ছে প্রায় 2 মাইলের মতো। এখানে কোনো গাছ নেই, তবে ছোট ছোট কিছু ঘাস আছে আর কিছু শেড দেওয়া আছে ছাতার মতো করে সরকারের পক্ষ থেকে। সো এখানে ছাতার ভিতরে কিংবা শেডের ভিতরে একটি করে লাইট দেওয়া আছে রাতের বেলা ইউজ করার জন্য, এবং ইলেকট্রিক সকেটও দেওয়া আছে, আপনি চাইলে মোবাইল চার্জ সহ অন্যান্য কাজ করতে পারেন। আর আমরা যে বোটে করে আজকে সাফিলি আইল্যান্ডে আসলাম, সেই বোটের খরচটা 150 রিয়ালের মতো পড়েছে, কারণ আমরা ছোট বোট নিয়েছি। আপনি চাইলে আরও বড় বোটও নিতে পারেন, এবং এই প্রাইসটা ডিপেন্ড করে বোটের সাইজের উপরে। বন্ধুরা, সারাদিন আমরা সাফিলা আইল্যান্ডে অনেক ঘোরাফেরা করেছি, খেলাধুলা করেছি, খাওয়া দাওয়া করেছি। তো এখন আমাদের রওনা দেওয়ার সময় হলো। সূর্য অস্ত যাচ্ছে, পাশাপাশি ওয়েস্ট বেকে দেখা যাচ্ছে, দেখতে ভালোই লাগছে। এছাড়াও আপনি চাইলে এই দোহা মেরিন স্পোর্টস ক্লাবে আরও অনেক অ্যাক্টিভিটি আপনি করতে পারেন, যেরকম সেলিং, উইন্ড সেলিং, কাইট সেলিং, ওয়াটার স্কি, ড্রাইভিং, অনেক অ্যাক্টিভিটি আপনি করতে পারেন নির্দিষ্ট ফির মাধ্যমে। বন্ধুরা, আজকে এই সুন্দর স্মৃতি নিয়ে আমরা ফিরে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।